ব্যাডমিন্টন খেলছিলেন ছাদে, দু তিনটে সার্ভ করার পরে উনি ছাদ থেকে টাল খেয়ে পড়ে গেছেন। হ্যাঁ, আমরা ছুটে যাই সঙ্গে সঙ্গে, ওনার স্ত্রী চিৎকার করে ওঠার পর আমরা ছুটে গিয়ে দেখি যে উনি পড়ে গেছেন। দিয়ে আস্তে আস্তে উঠে ওনার ধরে সবাই মিলে উঠে বসানো হয়েছিল। দিয়ে বসিয়ে জল টল দিয়ে প্রচণ্ড মাথা থেকে ব্লিডিং হচ্ছিলো, আর আপনার বুকে লেগেছিল, আর হাতের একটা ডান হাতটা কবজিটা ঘুরে গেছিলো, আর আপনার এই চোখের এখানটা ফুলে গেছিলো প্রচণ্ড। যিনি পড়ে গেছিলেন ওনার নাম দুলাল দে, কুশদ্বীপ হাই স্কুলের স্পোর্টসের টিচার ছিলেন। স্ত্রী আছেন আর ছোটো ছেলেটি আছে, আর বড় ছেলে থাকেন পুনেতে, সে এখন বিয়ের পরে ওইখানে গেছে এক মাস ওখানে, ওই লকডাউন চলছে বলতে ওখান থেকে আসতে পারছেন না। সেই হিসাবে এখন আমরা বাড়ির থেকে কেউ বেরোতে পারিনি, সেই জন্য আমাদের এই দুলালবাবু মাস্টারমশাই এবং ওনার স্ত্রী এবং ওনার পুত্র তিনজনেতেই ছাদের উপর ওনারা সামান্য খেলাধুলো করছিলেন, যাতে বডি ঠিকই, উনি খুব বডি ফিট লোক ছিলেন, তার ফলে সেই সময় উনি ব্যাডমিন্টন খেলতে খেলতে অসাবধানবশত উনি বাড়ির কোনাতে স্লিপ করে পড়ে যান। এই অবস্থায় ওনার বুকে আঘাত লাগে, ওনাকে তুলে নিয়ে ছেলে এবং প্রতিবেশী সেই সঙ্গে ওনার স্ত্রী তুলে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে বাঁকুড়া রেফার করে কিন্তু ওনারা দুর্গাপুরে নিয়ে যান, কিন্তু দুর্গাপুর যাওয়ার পথে উনি মারা যান।